वेलकम टू माय चैनल ब्लूम ऑन द रू। आज के एक गाच नहीं कथा बोलबो, एटा होलो ऑर्किड। ये गाचटा खूब इजिली ग्रो करा जाए, एर जोने कोनो स्पेशल केयर करते हैं ना। आर ये ऑर्किड गाचटा खूब गरम सह्य करते पारे, एटा गरमे फुल है और बछरे एक बार ही दे। तो ये ऑर्किड गाचटा कोनो बड़ो गाचे मध्य सूतो दिए बेंधे दीते हैं, तारपरे और ग्रोथ गाचेर गुड़ीते धरे नए दिए पुरो बछर पर बछर ए बड़ो होते थाके। ओइभावे एई अर्किडटा खूब इजी ग्रो करा जाए बोले अनेकेई एई गाछटा लागाय। केनो एई अर्किड मानेई आमरा एकटु भय पाई जे এ বছর হয়তো ফুল দিল ভালো থাকলো, নেক্সট ইয়ার আবার মরে যাবে, অত টাকা দিয়ে অর্কিড কিনি, ওই জন্য খুব ভয়ও পায় অর্কিড কিনতে। তো এই গাছটা আমি বলবো সবাইকে এটা লাগাতে পারেন, কেন এটা হলো একদমই মরে না। আমার এই গাছটা ছ সাত বছরের গাছ, প্রথম যখন এটা আমি লাগিয়েছিলাম আমার একজন দাদা আমাকে এটা গিফট করেছিল। তো পাঁচ ছ বছর আগেই আমি এরকম একটি দড়ি দিয়ে এই গাছের সঙ্গে বেঁধে দিয়েছিলাম। পাঁচ ছ বছরের দড়িটাও আজ আমার আছে, ছিঁড়ে গেছে কিন্তু দড়িটা দেখা যাচ্ছে, এই দড়ি দিয়েই বেঁধেছিলাম। তো গাছে এইভাবে বেঁধে শিকড়টা আটকে দিয়েছিলাম, জাস্ট এইটুকু একটা পিস দিয়েছিল সেটা আটকে দিয়েছি। তারপরে এই গাছটা গ্রোথটা শুধু দেখুন, লম্বা হয়ে নিচেই নেমে যাচ্ছে, এই যে এরমভাবে। এর লিপ অত দেখা যায় না যখন এর ফুলটা ফোটে, শুধু স্টেমগুলো, স্টেমের মধ্যেই ফুল ভরে থাকে। এর একটা লাইট পিঙ্কিসের মধ্যে পার্পেল কালারের ফুলটা হয় আর একটা হালকা সেন্ট আছে ফুলটার। এর যখন ফুলগুলো হয় একটাও পাতা থাকে না, দেখুন পাতা এক দুটো আছে, এটা এক প্রকার লিপলেসই। আর এর রেগুলার ওয়াটার না দিলেও চলে, আমি নিজে দেখেছি যে রেগুলার ওয়াটার দিতে যে লাগবে তা কিছু নয়, কেননা ওর খাবারটা ঠিক গাছের গুড়ি থেকেই নিয়ে নেয়। কেন অনেক সময় হয়েছে আমি তিন চার দিন পর পর জল দিতেও ভুলে যাই, কিন্তু তাও দেখেছি আমার গাছের পাতাও শুকোয় না, কিচ্ছু হয় না। আর আর এই ফার্টিলাইজার, একটি লিকুইড ফার্টিলাইজার দিলেই চলে, ওই জলের মতো পাতলা করে ওর মধ্যে ওই গাছের ওই শিকড়ে ছিটিয়ে বা স্প্রে করে দিয়ে দিলে হয়। আর এর ফুলটা বছরে একবারই হয়, এই মার্চ থেকে কুড়ি হওয়া শুরু হয়, এপ্রিলেই পুরো ফুটে যায়। বেশ কিছুদিন ফুলটা থাকবে, তারপর শুকিয়ে যাবে, ব্যাস তারপরে আর কোনো ফুল পাওয়া যাবে না। আবার নেক্সট এপ্রিলের জন্য ওয়েট করতে হবে ফুল পেতে গেলে। কিন্তু তাও আমি বলবো এই গাছটা লাগাতে পারেন সবাই, খুবই ভালো লাগে দেখতে। যে আমার বাড়িতেও একটা অর্কিড আছে, আমার এই আম গাছটা বেশ বড়, তাতে বেশ সুন্দরভাবে ঝোলে আর খুব সুন্দর লাগে দেখতে। তো এর তো আর কোনো স্পেশাল আমি কেয়ার করিনি। তো যদি আপনাদের ভালো লাগে তো এই অর্কিডটা সবাই লাগাতে পারেন। এই অর্কিডটার নাম ডেন্ড্রোবিয়াম অ্যাপিলাম, খুব সুন্দর লাগে দেখতে। আর এইখানে আমার আম গাছের নিচে পান গাছ লাগিয়েছি, পুরো পান গাছে পুরো ভরে গেছে এই জায়গাটা। তো থ্যাংকস ফ্রেন্ড ফর ওয়াচিং মাই ভিডিও।
যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।